দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধু চন্দ্রিমা হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা চাঁদ মামা চুক্কি দিয়ে যায় যে খায় আবার ছড়ায় মধু চন্দ্রিমা হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057 মহারিষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা
প্রতিটা ক্রিয়া প্রক্রিয়ারই একটা নির্দিষ্ট নিয়ম থাকা দরকার। সেই নিয়ম মাফিক যদি আমরা কাজকর্ম করি তাহলে নাকি দারুণ ফল পাওয়া যায়, এমনটা বলেন শ্রীলালদা। আর আমরা প্রত্যেকে কি করি, বিশ্বাস করি, কারণ এত সহজ সুন্দরভাবে তুমি আমাদেরকে বলো আর আমরা সেগুলো অ্যাপ্লাই করি মন থেকে ভালোবেসে ভরসা রেখে, তার জন্য আমরা রেজাল্টও পাই। একটু বলো তো যে প্রণাম যখন কাউকে করব কিভাবে করব। মানে তুমি বলছো যে আমরা যে প্রণাম করি লোককে, হ্যাঁ প্রণাম করি, যদি আমরা কাউকে করি তাহলে কিভাবে করব? একদম। আচ্ছা তুমি ধরো তোমার একজন কি বলবো প্রিয় মানুষ বা অপ্রিয় মানুষ বা তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হচ্ছে, মানুষের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, তাকে তুমি কি করে প্রণাম করবে তাই বলছো? আচ্ছা তুমি ভগবানকে কি করে প্রণাম করবে? তুমি কাউকে ধরো তোমার নিবেদন জানাচ্ছো, আমি তোমার কাছে হেল্প চাইতে যাচ্ছি, হেল্প চাইতে গেলে তো প্রণাম করি, তাহলে কি করে প্রণাম করবো? সব কি আলাদা আলাদা হয়? একদম, আমরা তো জানি না। এক সময় হবে এইভাবে প্রণাম করলে মানে সব প্রণাম এক হয়, একদম হয় না। আচ্ছা ধরো আমি কোনো মন্ত্রীর বাড়িতে গেলাম, হ্যাঁ ঠিক আছে, আমার ছেলে স্কুলে ভর্তি করব হচ্ছে না, আরজি আছে, কিছু চাই, আরজি আছে মানে কিছু ডিমান্ড করতে হবে মন্ত্রীর কাছে, নেতা নেতা বা নেত্রীর কাছে গেলাম, তার অনেক পাওয়ারটা থাকে তো, বুঝেন তো সব ব্যাপার, তাহলে হয় না কি, তার কাছে গেলাম, তার কাছে কি করে আমি চাইবো, কি করে চাইবো, তাকে আমি প্রণাম করতে হবে কি, তার থেকে করুণা চাইছি, রাইট, এরকম আঙুলো জড় সড় থাকবে এইভাবে এইভাবে বললাম, দিদি ভাই, দিদি ভাই আমার এই কাজটা একটু করে দেবেন, আপনার পাড়ার যিনি কাউন্সিলর বা নেতা আপনার কাছে আসছে ভোট ভিক্ষা চাওয়ার জন্য, মাসিমা অনেকদিন পর এলাম, একই রকম করুণা চাইছে, তোমাদের ভিক্ষা চাইছে, মাসিমা অনেকদিন পর এলাম, সত্যি আপনাকে ছোটবেলা থেকে দেখেছি, যা নাটক করার করলো করে আপনাকে একটু ভোটটা প্লিজ দেবেন, মানে আপনাকে ভিক্ষা চাইতে এসেছে, মন্ত্রী হয়ে গেলে আপনি ভিক্ষা চাইতে যাবেন, মন্ত্রী হওয়ার আগে একটু ভিক্ষাটা আপনাকে, মানে ওরা আপনার কাছে চাইবে, এটা যে করুণা। ওকে কিন্তু আপনি ভগবানের কাছে কি করে চাইবেন, কি করে চাইবো? সূর্যের মধ্যে পাঁচটা আঙুল পাঁচটা দশটা আঙুল ভাগ করতে হবে এইভাবে, বেশ ভাগ করে এইভাবে চাইতে হবে, ওকে, এই মা দুর্গা, এই মা তারা, এই মা চণ্ডী, এই মা ভগলা, মা 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 আমার কিছু দাও, মা মা আমাকে দাও, মা মা আমাকে দাও, মা মা আমাকে দাও, মা এইভাবে করি, বেশ এই রকম পাড়ার ভোবলদাও কিন্তু এইভাবে মন্দিরে এরকম করে, হ্যাঁ ঠিক ঠিক, আপনি ভাবেন কি ও একটা পাগল আছে, এরকম কেন করছে, ওই ঠিক করছে, আপনি জানেন আপনি পাগল, রাইট, এই হচ্ছে প্রণামের ব্যাপার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে বুঝতেই পারলেন, তা নিজেকে সমৃদ্ধ করার জন্য এখন থেকে আমাদের সবসময় সাথেই থাকুন। মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app. Download the app from Google Play Store. Very simple. Just download it from Play Store. Health, Entertainment, Astrology, Purnima TV. How it works? Just browse and select and then play.
Purnima TV mobile app easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app. Purnima.